আসসালামু আলাইকুম বিবি অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই তোমাদের সাথে আছি আমি নাজমুন নাহার প্রভাষক মার্কেটিং বিভাগ ঢাকা স্টেট কলেজ আজকে আমরা পড়ব বাজারজাতকরণ নীতিমালা বিষয়টি অধ্যায় বারো অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ সামাজিক দায়িত্ব ও নৈতিকতা তো আমরা অধ্যায় এগারো পর্যন্ত পড়েছি এবং অধ্যায় এগারো পর্যন্ত আমাদের শেষ হয়েছে আজকে থেকে আমরা শুরু করলাম অধ্যায় বারো অধ্যায় বারো এই নামটা থেকেই যে নামটা আমি এইমাত্র বললাম নামটা থেকেই একটা আইডিয়া করে নেওয়া যায় যে আসলে এই অধ্যায় কি আছে আর অধ্যায়টা শুরু করার আগে আমি আরেকটু বলতে চাই যে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের বাজারজাতকরণ নীতিমালা বিষয়টির সর্বশেষ অধ্যায় এবং এই অধ্যায়ে প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রতি বছরই কোনো না কোনোভাবে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন আসে বড় প্রশ্ন তো অবশ্যই আসে তবে কোনো না কোনো একটা কোশ্চেন কোনো কোনো না কোনোভাবে চলে আসে তোমাদের জন্য এই অধ্যায়টা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়টা খুব বেশি কঠিন আমি বলবো না তবে কিছুটা টপিকগুলো তোমাদেরকে একটু বুঝে পড়তে হবে আর বুঝে তোমরা যদি বাস্তবের সাথে উদাহরণ দিয়ে পড়ো তাহলে দেখবে যে অধ্যায়টা খুব বেশি কঠিন লাগবে না তো যাই হোক আমরা প্রথমে এখন দেখব যে আজকে কী পড়ব আলোচ্য বিষয়বস্তু অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণের সংজ্ঞা ও মূল বিষয় অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণে গুরুত্ব এখানে আমি যখন তোমাদেরকে পড়াবো প্রথমে সংজ্ঞাটা বলছি পরে আমি বুঝিয়ে দিচ্ছি অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ হল এমন একটি ধারণা যার মাধ্যমে আধুনিক ও সচেতন বাজারজাতকারীরা দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার জন্য বর্তমান ক্রেতাদের সন্তুষ্টি বিধানের পাশাপাশি ভবিষ্যৎ ক্রেতাদের পরিবর্তিত চাহিদা মেটানোর সক্ষমতা অর্জনের চেষ্টা করে তাহলে এখানে আমরা প্রথমেই যখন সংজ্ঞাটা আমাদের পাঠ্য বইয়ে পড়বো আমরা একটু দাগ দিয়ে রাখবো যে দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার জন্য এইখানে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ তার মানে যারা খুবই আধুনিক এবং সচেতন বাজারজাতকারী তারা কি করে তারা সবসময় কিন্তু দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার জন্য আসে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এক মাস খুব বিজনেস করলাম তারপর উঠিয়ে নিয়ে চলে গেলাম এটা কিন্তু সচেতন বাজারজাতকারীর লক্ষণ না একজন সচেতন ভালো সফল বাজাজাতকারী আমি তাকেই বলবো আমরা তাকেই বলবো যে সবসময় নিত্য নতুন কৌশল খাটিয়ে ভোক্তাদের সন্তুষ্ট করে দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার চেষ্টা করে এই অস্তিত্ব রক্ষামূলক অস্তিত্ব রক্ষামূলক মানে হচ্ছে নিজেকে টিকিয়ে রাখা অথবা টেকসই বা মজবুত বাজারজাতকরণ হচ্ছে সেইটাই যেটা একজন বাজারজাতকারীকে দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে সাহায্য করে ঠিক আছে তাহলে এই যে এই বিষয়টা আমরা এখন বুঝলাম সেটা আমাদেরকে আগে বুঝতে হবে যে অস্তিত্ব রক্ষামূলক এই যে বাজারজাতকরণটা এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বর্তমান যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো বর্তমানে এটা বাজারজাতকরণের খুবই একটি গুরুত্বপূর্ণ দিক অস্তিত্বমূলক বা টেকসই বাজারজাতকরণ এটা ছাড়া এই বাজারজাতকরণের এই নীতি ফলো করা ছাড়া আসলে বর্তমানে এই পরিবর্তিত সমাজ ব্যবস্থা তারপর হচ্ছে প্রযুক্তির উন্নয়নের ফলে ভোক্তাদের যে চাহিদা যেভাবে যেভাবে ভোক্তারা সচেতন হচ্ছে চাহিদাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে তা না হলে চলা যাবে না আমরা যদি এখন মানে অস্তিত্ব রক্ষামূলক মানে হচ্ছে ভোক্তারা যাতে সন্তুষ্ট হয় খেয়াল করো বিষয়টা আমার ভোক্তারাদের যেন আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো কমপ্লেইন না থাকে এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করা এখানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি এই এক্সাম্পলটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে ম্যাকডোনাল্ডস ফাস্টফুডের দোকান এটা হচ্ছে পৃথিবীর সব বড় বড়ো দেশে ওদের ওদের আউটলেট আছে ওখানে তারা তাদের খাবার বিক্রি করে তা ম্যাগ্রোনালস যখন প্রথমে বাজারে আসে তারা অতিরিক্ত ফ্যাট এবং লবণ অ্যাড করে খাবারটাকে পরিবেশন করে খাবারের স্বাদটা খাবারের টেস্টটা অনেক বাড়িয়ে ফেলে তাদের প্রচুর মানে বিক্রয় বৃদ্ধি পায় এবং তারা একটা বড় ধরনের সফলতা অর্জন করে এটা হচ্ছে প্রথম কার কথা প্রথম দিকের কথা যে ওরা অতিরিক্ত লবণ যোগ করে খাবারটাকে ফ্যাট বানিয়ে এমনভাবে একটা টেস্ট আনে নতুন একটা টেস্ট হুমড়ি খেয়ে পরে মানুষজন এই ম্যাগ্রোনালসের বার্গার খাওয়ার জন্য ম্যাগ্রোনালসের খাবার খাওয়ার জন্য এবং তারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে কিন্তু একটা সময় এসে সমালোচকরা অর্থাৎ যারা এই যে সমাজ সচেতন মানুষজন এইসব সমালোচকরা কী করলো বললো যে এই ম্যাকড্রোনালসের যে ধরনের খাবার খাচ্ছে এই খাবার খাওয়ার ফলে দেশের মানুষ মোটা হয়ে যাচ্ছে বা হচ্ছে রুগ্ন হয়ে যাচ্ছে তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তখন এখন তখন কী করলো ম্যাকড্রোনালস তখন ম্যাকড্রোনালস হচ্ছে তাদের বাজারজাতকরণের পলিসিটা চেঞ্জ করে ফেললো তখন তারা এই দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য একটা কৌশল অবল গ্রহণ করে সেটাকে বলে প্ল্যান টু উইন প্ল্যান টু উইন গ্রহণ করে তারা তারা তখন এই অবস্থাটা থেকে জয় করে বের হয়ে আসার চেষ্টা করে মানে জয়টাকে অর্জন করার চেষ্টা করে তখন তাদের খাবারের মেনুতে তারা সালাদ তাজা ফলমূল কম ক্যালোরিযুক্ত দুধ এগুলো অ্যাড করে এগুলো যখন অ্যাড করে তখন এই সমালোচকরা কিছু বলতে পারে না এবং মা স্বাস্থ্য সচেতন মানুষরাও ম্যাকডোনাল্ডসের খাবার খাওয়া শুরু করে তো এটা ছিল তাদের একটা কৌশল এই কৌশলের ফলে আজ পর্যন্ত কিন্তু ম্যাকডোনাল্ডস একটা ভালো ব্র্যান্ডেড খাবারের দোকান এবং প্রচুর পরিমাণে মুনাফা করেই যাচ্ছে এবং সফলতার সাথে বাজারে টিকে আছে এই বাজারজাতকরণ কি আমরা বলবো অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ যেটা তোমাকে প্রতিযোগীর সাথে এই ফাইট করে আবার ভোক্তাদেরকে সন্তুষ্ট করে বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে সাহায্য করে তো আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তা থেকে কিন্তু আমরা এক কিছু মূল বিষয় বা মূল ধারণা আমাদের মধ্যে চলে আসে সেই মূল বিষয়গুলো নিয়ে আমি এখন আমি পয়েন্ট আকারে দিয়েছি যেটা আমি তোমাদেরকে এখন বলছি তাহলে মূল বিষয় মানে এই অস্তিত্ব রক্ষাকারী বাজারজাতকরণের মূল বিষয় প্রথমটা হল বর্তমান ক্রেতাদের প্রয়োজন সন্তোষজনক হারে মেটানোর পাশাপাশি ভবিষ্যতের পরিবর্তিত চাহিদা মেটানোর সক্ষমতা অর্জনের চেষ্টা করা অর্থাৎ বর্তমান ক্রেতাদেরকে তো আমি স্যাটিসফাইড করবই ভবিষ্যতে যখন চাহিদা চেঞ্জ হয়ে যাবে তাদেরকেও যেন আমি সন্তুষ্ট করতে পারি সেই ধরনের আমাকে চেষ্টা করতে হবে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার পরিমাণ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা অর্থাৎ শুধু আজকে কালকে আমি মুনাফা করব এমন না দীর্ঘমেয়াদে যেন একটা প্রতিষ্ঠান মুনাফা করতে পারে তার ব্যবস্থা করা ব্যবসা ক্ষেত্রে প্রবৃদ্ধি অব্যাহত রাখা অর্থাৎ যে যে আয়টা অর্জন করতে পারছে সে প্রবৃদ্ধিটাকে ধরে রাখা রাখতে হবে ভোক্তা ও সমাজের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করা ও ধরে রাখা এখন সমাজ সচেতন হয়ে সামাজিক কল্যাণ করে যদি কোনো বাদাযাতকারী ব্যবসা করে তাহলে তো মানুষের অবশ্যই সেটা সমাজের জন্য পজিটিভ হবে সমাজের মানুষটিকে মেনে নিবে এবং তখন কী হবে তখন ভোক্তা ও সমাজের সাথে প্রতিষ্ঠানের একটা সুসম্পর্ক সৃষ্টি হবে যেটা টেকসই বাজারজাতকরণের একটা মূল বিষয় তাহলে এই হচ্ছে টেকসই বা অস্তিত্ব রক্ষাকারী বাজাতকরণের মূল বিষয় আর তোমাদের কাজ হচ্ছে তোমরা এই সংজ্ঞাটাকে শিখবে সংজ্ঞার সাথে যদি বিভাগের জন্য আসে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত প্রশ্ন আসলে তোমরা একটা বাংলা সংজ্ঞা ইংলিশ সংজ্ঞা এবং মূল বিষয় দিয়ে দিবে আর তোমরা যদি মনে করো কোনো সংজ্ঞা তোমরা ইংলিশ সংজ্ঞা বইয়ে পাচ্ছ না তোমরা শুধু এই চ্যাপ্টার না যে কোনো চ্যাপ্টারে ইংলিশ সংজ্ঞা না পেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি সব সংজ্ঞারই ইংলিশ সংজ্ঞা তোমাদেরকে কালেক্ট করে দেব আর তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও ইংলিশ সহ বৈশিষ্ট্য সহ খাতাটি উপস্থাপন করলে তোমাদের পক্ষে মার্কসটা বেশি ক্যারি করা সম্ভব হবে তো এই টপিকটা হচ্ছে আজকে এতটুকুই আমি এখন চলে যাচ্ছি পরবর্তী টপিকে সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণের গুরুত্ব এতক্ষণ ধরে আমি যা যা পড়ালাম তাতে কিন্তু অনেকটাই গুরুত্বটা চলে এসেছে আমার আলোচনায় তবু আমি এখন ডিটেলসে আলোচনা করব প্রথমেই আসছে বাজারজাতকরণ মতবাদের সীমাবদ্ধতা দূর করা বাজারজাতকরণ মতবাদে ক্রেতাদের প্রয়োজন ও অভাব খুঁজে বের করা এবং প্রতিযোগীর তুলনায় দক্ষতার সাথে তা মেটানোর প্রতি গুরুত্ব আরোপ করা হয় এখানে দীর্ঘমেয়াদে ব্যবসায়ের সাফল্যের কথা উল্লেখ করা হলেও প্রকৃত পক্ষে ভবিষ্যতে ক্রেতাদের পরিবর্তিত চাহিদা মেটানো এবং প্রবৃদ্ধি ধরে রাখার ব্যাপারে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই এ কারণেই আধুনিক বাজারজাতকারীরা প্রচলিত বাজারজাতকরণ মতবাদের সীমাবদ্ধতা অতিক্রম লক্ষ্যে অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা খুব বেশি উপলব্ধি করছে বাজারজাতকরণ মতবাদ আমরা পড়েছি সেখানে মানে অভাবটা খুঁজে বের করে প্রতিযোগী তুলনায় আরও ভালোভাবে মোটানোর কথা বলা হয়েছে কিন্তু দীর্ঘমেয়াদে কীভাবে সাফল্য অর্জন করা যাবে বা কিভাবে চললে ভবিষ্যতে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানো যাবে এগুলো বিষয়ে বাজাজাত করার মতবাদ কিন্তু খুব বেশি আলোচনা করেনি তাহলে সেটা তো অবশ্যই একটা প্রবলেম এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য এই আমাদের অস্তিত্ব রক্ষাকালী বাজারজাতকরণের বিষয়টাকে অবলম্বন করে এগিয়ে যেতে হবে এরপর আসছে বিক্রয় ও মুনাফার পরিমাণ বৃদ্ধি বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় কোন প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে বিক্রয় এবং মুনাফার পরিমাণ বৃদ্ধির জন্য অবশ্যই অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ কৌশল গ্রহণ করতে হবে তাহলে আমার বিক্রয় মুনাফা বাড়ানোর জন্য কিন্তু এই টেকসই বাজারজাতকরণে অনেক বেশি ভূমিকা রয়েছে এবং এটা তার একটা গুরুত্ব এরপর আসছে ব্যবসায়ের প্রবৃদ্ধি বজায় রাখা বর্তমান ক্রেতাদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ ক্রেতাদের চাহিদার মেটানোর ক্ষমতা অর্জন করতে না পারলে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই ব্যবসায়ের প্রবৃদ্ধি বজায় রাখা সম্ভব নয় তাই ক্রেতাদের ভবিষ্যৎ চাহিদা সন্তোষজনকভাবে পূরণ করার লক্ষ্যে স্বাভাবিকভাবেই অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ কৌশলকে গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে বাজারজাত ব্যবসায়ের কি প্রবৃদ্ধিটাকে বজায় রাখার জন্য চেষ্টা করার জন্য আমাদেরকে এই অস্তিত্ব রক্ষামূলক বাজারজাতকরণের উপর গুরুত্ব দিতে হবে এরপর আসছে বাজারজাতকরণ সফলতার চাবিকাঠি বাজারজাতকরণ কার্যক্রমে দীর্ঘমেয়াদী সফলতা অর্জনের ক্ষেত্রে অস্তিত্ব রক্ষামূলক বাজাজাতকরণ ধারণার প্রয়োগের কোনো বিকল্প নেই কারণ এর মাধ্যমেই একই সাথে কোম্পানি এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের যে বাজারজাতকরণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে টিকে থেকে সফলতা অর্জন করার জন্য কিন্তু এই অস্তিত্ব রক্ষামূলক বাদে আর কোনো আমাদের হাতিয়ার নেই এবং এটা হচ্ছে আমাদের মূল চাবিকাঠি এরপর আসছে সামাজিক দায়িত্বশীল বাজারজাতকরণ নিশ্চিতকরণ যেসব প্রতিষ্ঠান অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ ধারণা অনুসরণ করে তারা প্রত্যেকেই সামাজিক দায়িত্বশীলতার প্রতিও সমভাবে গুরুত্ব আরোপ করে এর ফলে ক্রেতাদের সাথে প্রতিষ্ঠানের একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে পাশাপাশি সামাজিক কল্যাণে তারা নিজেদেরকে বিচ্ছিন্নভাবে সম্পৃক্ত করে তাহলে আমাদের সামাজিক দায়িত্বশীল বাজারজাতকরণের এই ব্যাপারটাতেও কিন্তু এই নতুন এই অস্তিত্ব রক্ষাকারী যে বাজারজাতকরণ এটার গুরুত্ব অনেক বেশি এরপর আসছে বাজারজাতকরণে নৈতিকতার প্রয়োগ বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে প্রতারিত না করে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করে সম্পূর্ণ পক্ষপাত মুক্তভাবে ও সততার সাথে বাজারজাতকরণ কাজটা সম্পাদন করা হলে বাজারজাত নৈতিকতা বলে ঠিক আছে তাহলে এই নৈতিকতাটাও কিন্তু আমাদের অনেক দরকার আর এই অস্তিত্ব রক্ষাকারী বা টেকসই বাজারজাতকরণ ধারণা অনুসারীরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি সঠিক কোনটি ভুল বা অনৈতিক তা মূল্যায়ন করে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের অধিকার সমুন্নত থাকে এবং সকলেই উপকৃত হয় তাহলে আমরা এই টেকসই বাজারজাতকরণের সময় যেহেতু নীতি নৈতিকতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে বাজারজাতকরণের যে নৈতিকতা প্রয়োগের কথাটা বলা হয়ে থাকে এক্ষেত্রে সেটা প্রয়োগ করাটা সম্ভব হয় এবং এক্ষেত্রে ভোক্তারাও সন্তুষ্ট থাকে এরপর আসছে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধি অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ নীতি অনুসরণ করা হলে ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পলিসি কার্যক্রম পণ্য বা ব্র্যান্ডের প্রতি অনুকূল মনোভাব তৈরি হয় এবং প্রতিকূল প্রভাব হ্রাস পায় এর ফলে সমাজে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয় এটা হচ্ছে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধি যে অস্তিত্ব রক্ষা মানে আমি যেহেতু অস্তিত্ব রক্ষামূলক বাজারজাতকরণটা ফলো করব। তাহলে তো আমার নৈতিকতার বিষয়টা মাথায় রাখতে হবে আর ভালো কাজ করতে হবে আর ভালো কাজ করলে কি হয় স্বাভাবিকভাবেই ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের একটা আনুগত্য চলে আসে এবং প্রতিকূল প্রভাবটা হ্রাস করা যায় এভাবে সামগ্রিকভাবে ভাবমূর্তিটাকে বৃদ্ধি করা সম্ভব হয় এরপর কাঙ্ক্ষিত বা হিতকর পণ্য প্রদান যে পণ্য তাৎক্ষণিক সন্তুষ্টি ও দীর্ঘমেয়াদে কল্যাণকর সেই পণ্যকে কাঙ্ক্ষিত পণ্য বলে আর দীর্ঘমেয়াদে ভোক্তাদের উপকার করতে সক্ষম এমন আবেদনময়ী পণ্যকে হিতকর পণ্য বলে অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ কৌশল ভোক্তাদেরকে কাঙ্ক্ষিত বা হিতকর পণ্য সরবরাহ করে তাদের মনে স্থায়ী আসন করে নিতে সক্ষম হয় তাই হিতকর পণ্যটা মানে হচ্ছে সমাজের জন্য যে পণ্যগুলো ভালো তা এই অস্তিত্ব রক্ষাকারী টেকসই মার্কেটিং কিন্তু কি করছে ভালো যে পণ্যগুলো সমাজের জন্য ক্রেতারা অনেক দিন ধরে চাচ্ছে দেওয়ার জন্য ভালো পণ্য এই ধরনের পণ্যগুলোকে কি করে নিয়ে আসার চেষ্টা করে মার্কেটিংয়ের ক্ষেত্রে বাজার ক্রেতাদের জন্য আর তখন ভোক্তারা এই ধরনের পণ্যটা পেয়ে সন্তুষ্টি হয় এবং এটা কার সম্ভব হয় ওদের এই টেক্সি বাজারজাতকরণে নীতি গ্রহণ করার কারণে সম্ভব হয় এরপর হচ্ছে ভ্যালু বাজারজাতকরণ ক্রেতা বা ভোক্তা যে পণ্য ভোগ বা ব্যবহার করে পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারে সে ধরনের পণ্য বাজারজাতকরণ কার্যক্রমকে ভ্যালু বাজারজাতকরণ বলে অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণে সর্বদা পণ্যের মান উন্নয়ন নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন পণ্যের সুবিধা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে ভ্যালু বৃদ্ধিতে প্রতিষ্ঠানকে অবিরাম চেষ্টা করে যেতে হয় এর ফলে দীর্ঘমেয়াদি ভোক্তা আনুগত্য সৃষ্টি এবং বাজারজাতকরণ কার্যক্রমে সফলতা আসে তাহলে এটা হচ্ছে আমাদের এই যে টেকসই বাজারজাতকরণের ফলে আমাদের এই ভ্যালু বৃদ্ধি করে ভ্যালু বাজারজাতকরণ করা সম্ভব হচ্ছে এরপর উদ্ভাবনী বাজারজাতকরণের প্রয়োগ অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ ধারণায় ভবিষ্যৎ প্রজন্মের ক্রেতাদের চাহিদা যথাযথভাবে মেটানোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আর এ কারণে প্রতিষ্ঠান নতুন ও আরও কার্যকর বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য তৈরির জন্য সময় সচেষ্ট থাকে ফলে ক্রেতারা নতুন অধিকতর কার্যকর ও উন্নত পণ্যভোগের সুবিধা লাভ করে এর জন্য আমাদের যে উদ্ভাবনী বায়াজাতকরণের যে সেক্টরটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদেরকে টেকসই বায়াজাতকরণের ব্যাপারে অনেক বেশি careful থাকতে হবে সে ব্যবহার আমাদের সেটা ব্যবহার করে মার্কেটিংয়ের কাজটা করতে হবে এরপর আসছে ভোক্তা ও সমাজের সাথে সুসম্পর্ক সৃষ্টি দীর্ঘমেয়াদে ভোক্তাদের আনুগত্য ধরে রাখার জন্য অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ ধারণায় বিশ্বাসী প্রতিষ্ঠান সমূহ সবসময় পরিবেশ বান্ধব ও উন্নত মানের পণ্য ভোক্তাদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট থাকে তাছাড়া পরিবেশ সংরক্ষণ সামাজিক কল্যাণ এবং সামাজিক দায়িত্বশীল বাজারজাতকরণের প্রতি মনোযোগী থাকে এসব কার্যক্রম প্রতিষ্ঠানের সাথে ভোক্তা ও সমাজের দীর্ঘমেয়াদী সুসম্পর্ক তৈরিতে সহায়তা করে তাহলে যেহেতু আমরা জানি যে কোনো পণ্য বাজারজাতকরণ করা হয় ভোক্তার জন্য ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য উৎপাদনও হয় ভোক্তার সন্তুষ্টির জন্য এখন এই অস্তিত্ব রক্ষামূলক বাজারজাতকরণের নীতি যদি আমি গ্রহণ করি তাহলে আমার পক্ষে ভোক্তা ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হচ্ছে সুতরাং আমি বলবো যে এই বাজারজাতকরণ নীতিটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা বাজারজাতকারীর জন্য তাহলে যারা দূরদৃষ্টি সম্পন্ন বায়াজাতকারী যারা সফল হতে চায় দীর্ঘমেয়াদী টিকে থাকতে চায় বাজারে পরে সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় সফল সফল সফলভাবে বিজনেস করতে চায় তাদের কিন্তু কি করতে হবে এই অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজাজাতকরণের নীতিটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে কাজ করতে হবে আমি এতক্ষণ আলোচনা করলাম টেকসই বাজাতকরণে গুরুত্ব বা অস্তিত্ব রক্ষামূলক বাজাজাতকরণে গুরুত্ব তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা আমাকে আমার তোমাদের প্রবলেম কমেন্ট আকারে জানাতে পারো অথবা মেসেঞ্জারে ইনবক্স করতে পারো আমি যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যার সমাধান করে দিব। আজকের ক্লাস এতটুকুই তোমাদের জন্য রইল কামনা ধন্যবাদ আল্লাহ হাফেজ